আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একদম গ্রামের একটি মেট্রো পথের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমি এখানে মোটরসাইকেল নিয়ে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নদী, নদীটা খুবই ছোট, আবার মাঝখানে অনেক চওড়া। তো আমি গ্রামের বাড়িতে এসেছি, এটি হলো টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। তো আমার সামনে একটি ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান রয়েছে। এখানে ছোটবেলায় আমি একবার নামাজ পড়েছিলাম। এই ঈদগাহ ময়দানে প্রায় 22 গ্রামের লোকজন একসঙ্গে নামাজ পড়তে আসতো এক সময়। তো এই জন্য এটাকে 22 গ্রামের ঈদগাহ ময়দান বলে। তো এখন আমি জানি না কতগুলো লোকজন এখানে নামাজ পড়ে। তো দেখতে পাচ্ছেন পিছনে একটি মেট্রো রাস্তা, এই মেট্রো রাস্তা দিয়ে লোকজন এখানে নামাজ পড়তে আসে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই ঈদগাহ ময়দানটি। এর সামনে অনেক বড় একটি মাঠ রয়েছে, একদম সবুজ মাঠ, যাকে বলে ধান খেতের মাঠ। এখানে ধানের চাষ হয় আর শুকনো মৌসুমে সরিষার চাষও হয়। তো আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে বিদীর্ণ সেই সবুজ মাঠ যেখানে ধানের চাষ হয়েছিল কিছুদিন আগেই মনে হয়, এগুলো কেটে নিয়ে গেছে কৃষকরা। আর বাম পাশে যদি আমি একটু তাকিয়ে দেখি, এই হচ্ছে সেই আশ্চর্যজনক 22 গ্রামের ঈদগাহ ময়দান। তো এখান থেকে দেখতে অনেকটা ছোট মনে হলেও এটি অনেক বড়। আমি আপনাদেরকে একদম কাছে নিয়ে একটু পরেই দেখাবো। আমি পাশ থেকে এটার ফুটেজটা গ্রহণ করছি। দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি মাঠ। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি একটু সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে আপনাদেরকে এই মাঠটা আমি সুন্দর করে দেখাবার চেষ্টা করব। আর বাম পাশে যদি দেখাই সেই নদীটি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নদী। নদীটি খুবই সুন্দর, আপনারা নৌকা নিয়ে এখানে ঘুরতে পারবেন ইচ্ছে করলে। তো বর্ষাকালে এখানে পানিতে টইটম্বর হয়ে যায়। পিছনে দূরে যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু পানিতে ডুবে যায় একদম ওই কিনারা পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে ওই যে একদম দূরে যে কিনারাটা রয়েছে, ওখান দিয়েও কিন্তু এই ঘাসের এখান দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়, যেখান দিয়ে ইচ্ছে করলেই নৌকা নিয়ে ঘোরা যায়। তো আমরা এখন ওইদিকে যাবো, চলুন। মাঠে আসলে এক সময় অনেকগুলো লোক, যেহেতু 22টি গ্রামের লোকজন একসঙ্গে নামাজ পড়তে আসতো, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর মাঠটিকে সাজানো গোছানো রয়েছে। সেটা হচ্ছে যে পুরো মাঠটি দেখতে পাচ্ছেন যে একদম ফ্লোরগুলো পাকা রয়েছে, প্রত্যেকটা লাইন। তো লাইনের মধ্যে আবার স্টিলের খুঁটি লাগানো আছে, যেগুলোতে প্রচণ্ড রোদ উঠলে তখন সামিয়ানা টানানো হয়। তো মাঠটি আসলে অনেক লম্বা, অনেক বড় সড়ো। গ্রামের মধ্যে এত বড় একটি ঈদগাহ ময়দান খুব সহজে খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়। আর এটি মেম্বরটা দেখায় যদি আপনাদেরকে, খুবই সুন্দর একটা মেম্বর রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে হুজুর খুতবা দেন। আর এই ঈদগাহ ময়দানে আসবার জন্য রয়েছে মেট্রো পথ, নদীর পাশ দিয়ে একদম মেট্রো পথ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মেট্রো পথ। এই মেট্রো পথ দিয়ে লোকজন এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন মেট্রো পথটা খুবই সুন্দর, এখান দিয়ে সে এই গেট দিয়ে এখানে প্রবেশ করে। তো আমি এখন এই ঈদগাহ ময়দানের নদীর ঘাটে দাঁড়িয়ে আছি। এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক গাছপালা ঘাস, কিন্তু এর নিচে আমার জানার মতে একটি সিঁড়ি রয়েছে, যেটি যখন চৈত্র মাসে নদীর পানিগুলো শুকিয়ে যায় তখন ওই সিঁড়িগুলো দেখা যায়। আর এমনিতে এর নিচে সিঁড়িগুলো দেখা যায় না, এখানে লোকজন এসে উজু করতে পারে যদি কেউ নামাজ টামাজ পড়তে চায়। আর পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেট্রো পথ, আর আমার পিছনে সেই কাঙ্ক্ষিত ঈদগাহ ময়দানটি, যেটি রয়েছে 22 গ্রামের মানুষ নামাজ পড়ার জন্য ব্যবস্থা, বিশাল একটি ঈদগাহ ময়দান। পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে আমার ইমাম সাহেব যে যেখানে খুতবা দেবেন, সেখানে খুবই সুন্দর একটি মিম্বর তৈরি করা আছে। তো এখানে আসলে
অনেকদিন আমি আসিনি, আজকে কেন জানি মনে হলো যে একটু আসি, আমার এলাকার একটা ঐতিহ্য দেখে দেখাই। তো এটার চারপাশে গ্রাম রয়েছে, গ্রামের লোক এখান দিয়ে বসে, পাশ দিয়ে দেয়াল রয়েছে, আর পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মাঠ। হ্যাঁ, এই মাঠগুলোর মধ্যে এরকম, তো পিছনে অনেক বাড়িঘর। আমি যখন ছোটবেলা এখানে এসেছি তখন পিছনে দেখতে পাচ্ছেন যে ওই যে বাড়িঘরগুলো, ওই বাড়িঘরগুলো তখন ছিল না, তো এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। আবার এই পাশে যদি আপনাদেরকে পিছনে দেখাই, এ পাশে অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে। আমি বাইকটা এখানে রেখেছি, তো আমি এ পাশ দিয়ে এসেছি, এখন সামনের দিকে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে একটি নৌকা চলে যাচ্ছে, যেখানে ছেলে মেয়েরা খুব আনন্দ ফুর্তি করতে করতে নৌকা চালিয়ে যাচ্ছে। এটি দেখতেও আমার বেশ ভালো লাগছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে খুবই সুন্দর একটি আকাশ মেঘাচ্ছন্ন, খুব ভালো লেগেছে আমার কাছে। তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে 22 গ্রামের মাঠটি ঘুরে দেখাবার জন্য, তো যতটুকু পেরেছি। প্রচণ্ড রোদের বেলা দুপুরে প্রচণ্ড গরম, এখানে বাতাসটাও তেমনটা এখন আর নেই, তো অতীতের স্মৃতির কথা মনে করে আমি এখানে এসেছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অনেকটা যে গোছানো তা আমি বলবো না, তবে বেশ গোছানো, গ্রামের ভিতরে একদম মাঝখানে এত সুন্দর একটি ঈদগাহ ময়দান আমার মনে হয় সচরাচর দেখা যাবে না। তো আশা করছি যে এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন।